হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডোর অফ ইনফার্নো। আজ ইতিহাসের ডায়েরির তৃতীয় এপিসোড। এই এপিসোডে আমরা জানব ভারতের একটি বিশেষ রহস্যময় গ্রাম সম্পর্কে। গ্রামটির নাম জাটিঙ্গা, যে গ্রামে হাজার হাজার ঝাঁকে ঝাঁকে পাখিরা এসে আত্মহত্যা করে। হ্যাঁ, পাখিরাও আত্মহত্যা করে, সিরিয়াসলি। গত এপিসোডে আমরা দেখিয়েছিলাম জাপানের কুখ্যাত জঙ্গল আওকিঘারা সম্পর্কে, যেখানে মানুষ শয়ে শয়ে মানুষ গিয়ে আত্মহত্যা করে। যারা দেখেননি তারা দেখে আসতে পারেন, আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আরে মানুষ না হয় আত্মহত্যা করে, কিন্তু পাখিরাও যে আত্মহত্যা করে শুনেছেন কখনো? অবাক করা তথ্য হলেও সত্যি যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নানা প্রজাতির পাখিরা ভারতের এই বিশেষ গ্রাম জাটিঙ্গা এসে আত্মহত্যা করে। এই গ্রাম ভারতের আসাম রাজ্যের ডিমা হাসাও জেলায় অবস্থিত। তো এই গ্রামে বেশ কয়েকটি এরকম সুইসাইড জোন রয়েছে। সত্যিই পৃথিবীর বুকে এক রহস্যময় ঘটনা। কথিত আছে প্রায় 1000 বছর আগে কোনো এক অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে নাকি এখানে পাখিরা ঝাঁকে ঝাঁকে এসে আত্মহত্যা করতে থাকে। এতে করে সেই অধিবাসীদের মধ্যে বিভিন্ন রকমের আতঙ্ক ছড়িয়ে পড়তে থাকে। সেই অধিবাসীরা রাতের বেলায় বাড়ির বাইরে বেরোনো পর্যন্ত বন্ধ করে দেয় এবং তারা মনে করত যে এটা কোনো দেবতার অভিশাপ। তো ধীরে ধীরে আস্তে আস্তে সেই মানুষের মনে উক্তি, যুক্তি, বুদ্ধি এবং বিজ্ঞানের ছোঁয়া লাগতে শুরু করে। 20শ শতাব্দীর মাঝামাঝি সময়ে বিভিন্ন প্রাণীবিজ্ঞানীরা এই ঘটনা নিয়ে বিভিন্ন গবেষণার কাজ চালিয়ে যান এবং পরবর্তীতে তারা বিভিন্ন রকমের ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করেন, কিন্তু কোনো সুনির্দিষ্ট বা যৌক্তিক ব্যাখ্যা কিন্তু দিতে পারেননি। বিশেষ করে হাজার হাজার পাখি এই গ্রামে সেই কেন আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, এর পিছনে সঠিক কি কারণ তা কিন্তু জানা সম্ভব হয়নি। এই আত্মহত্যার জন্য পাখিরা বছরের একটি নির্দিষ্ট সময় বেছে নেয়। সাধারণত ইংরেজি ক্যালেন্ডারের এই আগস্ট থেকে মোটামুটি অক্টোবর মাস পর্যন্ত, যখন একটু বর্ষাকালও থাকে। তো এই সময় পাখিদের মধ্যে মৃত্যুর বা আত্মহত্যার প্রবণতা বেশি দেখা যায়। আত্মহত্যার জন্য পাখিরা মূলত জাটিঙ্গা গ্রামের বিভিন্ন পাহাড়ি খাতগুলোকে বেছে নেয়। তো পক্ষীবিজ্ঞানীরা মোটামুটি এইটুকু আবিষ্কার করতে পেরেছেন যে সেই গ্রামে যখন রাতের বেলায় সেখানকার অধিবাসীরা আগুন জ্বালায় বা আলোময় কোনো বস্তু তৈরি হয়, তখন সেই পাখিরা সেই আলোর উপর বা আগুনের উপর ঝাঁপ দিয়ে তারা আত্মহত্যা করে থাকে। তো মূলত তখন আগুন জ্বালাতে হয় এবং নাকি ঝিরি ঝিরি বৃষ্টি এবং হালকা কুয়াশা ঘন পরিস্থিতি তৈরি হলে তখন যদি আগুনটা জ্বালানো হয় তখন নাকি পাখিদের সংখ্যাটা আরও বেড়ে যায়। তো স্বাভাবিকভাবেই সকালবেলায় আগুনের পাশে বিভিন্ন পাখির ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তো অবাক করা বিষয় হলো এমন অনেক পাখির মৃতদেহও সেখানে পাওয়া যায় যে পাখিগুলো সেখানের স্থানীয় পাখিই নয়। 1905 সালের কোনো এক রাতে সেই জাটিঙ্গা গ্রামের এক স্থানীয় অধিবাসীর একটি মহিষ জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। তো স্থানীয় কয়েকজন মানুষ এবং সেই মহিষের মালিক সেই মহিষটিকে খুঁজতে বের হয়, এদিক সেদিক বিভিন্ন জায়গায় খুঁজছে সেই মহিষটিকে। তো হঠাৎ করে একটি বিস্ময়কর ঘটনা ঘটে যায় আর কি। তো হাজার হাজার পাখি তীরের গতিতে তাদের মশালের দিকে ছুটে আসতে শুরু করে এবং তারা সেই আগুনের উপর ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে। দেশি বিদেশি বিভিন্ন রকমের পাখি যোগ দেয় সেই মৃত্যু মিছিলে। অদ্ভুত এই ঘটনা দেখে গ্রামবাসীও ভয় পেয়ে যায়। তখন ইংরেজ শাসন চলছে, তখন নিরুপায় হয়ে স্থানীয় মানুষজন প্রশাসনকে খবর দেয় এবং প্রশাসনের মারফত ইংরেজ সরকারের কানে যায়। সবাই এই ঘটনা নিয়ে বেশ অবাক হয়ে যায়। তো তৎকালীন সময় বিভিন্ন ইংরেজি পত্রিকায় এই খবর প্রচার হয় এবং সারা বিশ্বে এই তথ্য নিয়ে এবং এই বিস্ময়কর ঘটনা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। অনেক বিজ্ঞানীরা বিভিন্ন রকমের দাবি করতে থাকে, ব্যাখ্যা দিতে থাকে, কিন্তু বিশেষত একটি নির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট একটি জায়গায় হাজার হাজার পাখিরা কেন এসে মৃত্যুবরণ করবে, যেখানে আশেপাশের যে অঞ্চলগুলো সেখানের ভৌগোলিক অবস্থানও জাটিঙ্গা গ্রামের অনুরূপ, সেই সব গ্রামে অর্থাৎ জাটিঙ্গা গ্রামের আশেপাশের যেসব গ্রামগুলো রয়েছে সেই গ্রামে আদিবাসীরা যদি আগুনও জ্বালায় রাতের বেলায় সেই সময়ে, তাহলে কিন্তু পাখিরা আত্মহত্যা করতে যায় না। এই প্রশ্নের জবাব আসলে কোনো বিজ্ঞানীরাই দিতে পারেননি। পক্ষীবিজ্ঞানী আনোয়ারউদ্দিন চৌধুরী একটি বই লিখেছিলেন, নাম হলো দ্য বার্ডস অফ আসাম। তো সেই বইয়ে তিনি উল্লেখ করেছিলেন যে জাটিঙ্গা গ্রামে বর্ষাকালে চুম্বকীয় স্তরে বেশ পরিবর্তন দেখা যায়, যার ফলে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকাশে উঠতে থাকা পাখিদের আকর্ষণ করে এবং সেই পাখিরা জাটিঙ্গা গ্রামে আশ্রয় পড়ে মৃত্যুবরণ করে। যদিও এই তত্ত্ব বিশেষ গ্রহণযোগ্যতা পায়নি। আত্মহত্যা করতে আসা পাখিদের মধ্যে বিশেষ করে সাদা সারস, সবুজ পায়রা, সোনা ঘুঘু মাছরাঙা পাখি, তারপরে কাঠঠোকরা, এগুলো দেশি পাখি এবং একটি বড় সংখ্যক বিদেশি পাখি এরা এসে এই গ্রামে আত্মহত্যা করে। আরও একটি অবাক করা তথ্য বলি, সেই গ্রামে যে পাখিগুলো আত্মহত্যা করতে যায় আগুনের উপর ঝাঁপ দেয়, কিছু পাখি মারা যায় না, তারা আহত হয়ে পাশে পড়ে থাকে। তো একবার কিছু বিজ্ঞানী এরকম কয়েকটি আহত পাখিকে সংগ্রহ করে এবং তাদের চিকিৎসা করা হয়। সেই পাখিরা যে খাবার খায় অর্থাৎ তাদের উপাদেয় যে খাদ্য এবং তারা যে পরিবেশে থাকতে পছন্দ করে সেই রকম একটি বাসস্থান গড়ে তোলা হয় এবং প্রতিদিন তাদের নিয়ম করে সঠিক সময় খাবার দেওয়া হয়। এবং অবাক করা বিষয় হলো সেই পাখিগুলো খাঁচার মধ্যে তাদের যে খাবারগুলো দেওয়া হতো সেগুলো গ্রহণই করতো না, খাঁচার মধ্যে সেই পাখিগুলো না খেয়ে থাকতে থাকতে মৃত্যুবরণ করে। আজ পর্যন্ত আসামে এই ঘটনা ঘটেই চলেছে, রহস্যই থেকে গেছে। আজ এই পর্যন্তই। যদি অবাক লেগে থাকে এবং নতুন কিছু জেনেছেন বলে মনে হয় তবে ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, আর এইরকম ভিডিও পরবর্তীতে পেতে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি মনে করে প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকবেন, বিদায়।